হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি নতুন বয়ের দ্বিতীয় পর্বে। আমি ফাতিন জাহিদ পুকুর পাড় থেকে তাড়াতাড়ি বাড়িতে গেলাম। বাড়িতে অনেক মানুষ, অনেক আত্মীয় স্বজন, এদের মধ্যে থেকে কে যে ফোন করলো বুঝতে পারছি না। আমি সোজা আমার রুমে ঢুকলাম, ফোনটা হাতে নিয়ে ওই নাম্বারে কল দিবে অমনি আমার বউ এসে আহ্লাদী ভঙ্গিমায় আমার গলা জড়িয়ে ধরল। কি গো, কাকে ফোন করো? আচ্ছা মৌ কার না, তোমার দুষ্ট বউয়ের নাম তুমি জানো না মশাই? গতকাল কাজী সাহেব যখন বিয়ে পড়াইছে তখন কানটা বন্ধ ছিল নাকি? হ্যাঁ, আমারই নাম মৌ। একটু আগে আমি তোমায় ফোন করেছিলাম, নতুন বউকে ফেলে কোথায় গিয়ে থাকো? এই বলে মেয়েটি আমার বুকের উপর ঝুঁকে পড়ছে, আমার গলাটা দু হাতে জড়িয়ে দেহটাকে আমার উপর নিয়ে বিছানায় এলিয়ে দিয়েছে আমাকে। আমি মাথাটা খাটের উপর কোনো রকম রেখে বোবার মতো তাকিয়ে দেখছি আমার বউকে। মেয়েটার চোখে দুষ্ট মিষ্টি হাসি, ওর চোখের ভাষা বলছে ও স্বামীরই খুব ভালোবাসা চায়। কিন্তু আমি কি করব, আমি তো ভালোবাসি জুঁইকে। ওকে যে আমি কথা দিয়েছি ওকে ছাড়া কাউকে জীবনসঙ্গী করব না। কি হলো, কি ভাবছো গো মশাই? প্লিজ ছাড়ো আমায়, বাইরে একটু কাজ আছে আমার। এই বলে কোনো রকম জোর করেই ওকে ছাড়িয়ে খাট থেকে নেমে ঘরের বাইরে চলে এসে এর মধ্যেই দেখি ভাবি নানি দাদিরা প্রস্তুত বাইরে আমাকে গোসল করানোর জন্য। আমাকে দেখে তারা আমায় টেনে নিয়ে গেল। ভাবিরা গেল আমার বউকে ডেকে আনতে আমার ঘরে। এরপর কত রকমের মজা খেলা হলো এই গোসল করানোর আগে, পাশাও খেলতে হলো দুজনকে। কিন্তু এই আনন্দময় মুহূর্তে আমি খেয়াল করেছি আমার বউ এর মনটা ভার। এটাই স্বাভাবিক, একটা মেয়ের বিয়ের পর চায় শুধু দুবেলা দু মুঠো খাওয়ার আর স্বামীর একটু ভালোবাসা। কিন্তু আমি এখন পর্যন্ত ওকে বউ হিসেবে মেনে নিতে পারিনি, কি করে পারবো? আমার জন্য জুঁই যে অপেক্ষা আছে, ওকে যে আমি খুবই ভালোবাসি। গোসল শেষ করে প্যান্ট শার্ট পরে একটু রাস্তায় বের হলাম, আবার জুঁইয়ের নাম্বার কল দিলাম। হ্যাঁ, এবার কল ঢুকেছে, একটু পরেই রিসিভ হলো। কি হয়েছে, কল দাও না কেন, তোমার তো এখন বউ আছে। এইটুকু বলেই ফোন রেখে দেয় জুঁই, আমাকে কথা বলার সুযোগই দিল না। আবার কল করতে যাব তখনই বাবার নাম্বার থেকে কল আসলো। তোর কি মাথায় একটু বুদ্ধি নাই, বাড়িতে মেহমান ভরা, একটু পর মেয়ে পক্ষের লোক আসবে আর তুই থাকিস দূরে গিয়ে। এই বলেই রাগ করে ফোন কেটে দিল বাবা। আবার বিষণ্ন মনে বাড়ির দিকে রওনা দে। বাড়িতে ঢুকেই মাথাটা খারাপ হয়ে গেল, কাজের লোকের কি অভাব আছে, সবাই তো বিয়ের বাড়ির কাজ নিয়েই ব্যস্ত, আমার কাজটা কোথায়? মনে মনে বাবার উপর ভীষণ রাগ হলো। তাদের কথায় প্রিয় ভালোবাসার মানুষটাকে ফেলে আজ অন্য কাউকে বিয়ে করতে হলো, কিছুই ভালো লাগছে না। এখন ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম, চোখটা একটু বুঝতেই মনে হলো কেউ এসে আমার বুকের উপর মাথায় রেখেছে। তাকিয়ে দেখি মৌ দুই হাত আমার বুকের দুপাশে ভর করে মাথাটা বুকে রেখেছে। আমাকে তোমার পছন্দ হয়নি? এই বলে মাথাটা তুলে আমার মুখের সামনে মুখে নিয়ে আমার জবাবের অপেক্ষা করছে মেয়েটি। আমি ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। গোসল করিয়ে ভাবিরা ওকে শাড়ি পরিয়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়েছে, ওকে দেখে কল্পনার কোনো পরীর মতো লাগছে। কি অপরূপ হাসি, অপরূপ মুখ এই মেয়েটার! হালকা লিপস্টিক করা মিষ্টি ঠোঁট দুটো ঠিক আমার মুখের সামনে নিয়ে আমার জবাবের অপেক্ষা করছে। কি বলবো ওকে, এত সুন্দর মেয়েকে পছন্দ হয়নি এটা বলবো? এটা বললে আমাকে পাগল বলবে লোকে, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আজ। তবে কি সত্যটা ওকে বলে দিব এখনই? না, বিয়ের কটা দিন শেষ হোক তারপর না হয় বলবো। কি হলো বলো না, বলো তোমার কি সমস্যা, তুমি কি অন্য কোনো মেয়েকে ভালোবাসো? ওর এই প্রশ্নে আবার আমি ওর মুখের পানে তাকালাম, হাসি মুখটা সামান্য ভার করে আমার দিকে চেয়ে আছে আমার মুখের উত্তর শোনার জন্য। অসাধারণ তার মুখ, তবুও আমি নীরব হয়ে আছি, কি বলবো ওকে। মৌ এবার কপালে একটু চুমু দিয়ে বলল, তোমার যে কোনো সমস্যা থাকলে আমায় বলো, বউ নয় বন্ধু হয়ে তোমার উপকার করব, বলো প্লিজ। আমি কিছু বলতে যাব ঠিক তখনই বাইরে থেকে বলছে মেয়ে পক্ষের লোক এসেছে। সাথে সাথে আমার দুই শালি ঢুকে পড়লো আমার রুমে, তখন বউ আমার বুকের উপর ঝুঁকে আছে। ওরা ঢুকতে মৌ উঠে স্বাভাবিক হলো, বড় শালিটা লজ্জা পেলেও ছোটটা এসে চোখ টিপি মারলো আমায়, দুজনে এসে আমার পাশে বসলো। কি হবে গল্পটির পরবর্তী অংশে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গল্প সম্পর্কে কোনো মতামত থাকলে আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং কোন ধরনের গল্প আপনাদের বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যদি এই পর্বটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।